গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, 9টা বাজে, 9টা বাজে। আমি 9টার থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, সকালের বাসি কাজ সব শেষ, ভাতও কমপ্লিট আজকে সকালেই করে নিয়েছি, কারণ দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে। ভাতও কমপ্লিট, এখন রান্না করব। দেখো ওরা পড়তে বসছে, মা একবার হাই করে দাও, হাই। ওরা পড়তে বসছে, আমার ভাত কমপ্লিট। তো আজকে রান্না করব হচ্ছে পাট শাক, তোমাদের বলেছিলাম পাট শাক রান্না করব। আর দেখি কি রান্না করা যায়, একটা বড়া করব ইচ্ছা আছে। তারপর আস্তে আস্তে টুকটুক করে ভেবে চিনতে রান্না। আচ্ছা করো 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 করো, আচ্ছা ম্যাথ করো, ম্যাথ করো। বন্ধুরা আমার রান্না কমপ্লিট, দেখো আমার বৌমি খেতেও বসে গেছে, খাচ্ছে, স্নান পুজো কমপ্লিট করে নিল। আর দেখো কি কি রান্না করেছি, দেখো একবার, ভাত, এখানে বড়া দেখো, আর এখানে সব মিক্সড তরকারি, এই যে পাট শাক ডাল। মিক্সড তরকারি বলতে হচ্ছে ওলকপি, বেগুন, আলু, তারপরে হচ্ছে পটল, এগুলো দিয়ে তরকারি করে। দেখো বন্ধু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাইরে, তো বাইরে বসে তো ঘরে দেখি চোখ লেগে যাচ্ছে, রোদ আছে তবু একটু বাইরে। তোমাদের সকালেই বলেছিলাম যে আমি একটু বাইরে যাবো, আজকে বাইরে যাবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার, ব্লগটা বেশি বড় হয়ে যাবে, বড় হলে এমনিতে তোমরা দেখতে চাও। তো যাই হোক, ব্লগটাই স্কিপ করো না, পুরোটাই দেখো। আর হচ্ছে নতুন বন্ধুদের বলছি ধন্যবাদ, আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো রাখি, টাটা।